ফ্লিপকার্ট কর্তৃক প্রতারণার শিকার এক যুবক। ঘটনা বক্সনগর এলাকায় কিছুদিন পূর্বে মধ্য বক্সনগর এলাকার সাগর মিয়া নামে এক যুবক ফেসবুকে মোবাইলের মাধ্যমে একটি মোবাইল ফোন অর্ডার করে। যথারীতি অর্ডার অনুযায়ী শুক্রবার বিকাল 4টা নাগাদ ইকার্ড ডিস্ট্রিবিউটর অর্ডার করা প্যাকেটটি বক্সনগর চৌমুহনীতে নিয়ে আসে। তখন গ্রাহক সাগর মিয়া মোবাইল ফোনের প্যাকেটটি 3,500 টাকা দিয়ে তার কাছ থেকে নেয়। এরপর প্যাকেটটি খুলে দেখতে পায় তার ভেতরে রয়েছে কিছু পেপার এবং একটি স্যান্টের বোতল। তখন বিষয়টি সাগর সাথে সাথে কার্ড ডিস্ট্রিবিউটরদের যারা রয়েছে তাদের জানালে তারা এটি ফেরত দিতে অস্বীকার করে। তখন মুহূর্তের মধ্যে তার পরিবার এবং লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়। অবশেষে মানুষের চাপে পড়ে কার্ড ডিস্ট্রিবিউটররা গ্রাহক সাগর মিয়ার টাকা ফেরত দিতে বাধ্য হয়। টাকা জমা দিলে চার দিত না